সাতই ফেব্রুয়ারি সপ্তম ধাপে চট্টগ্রামের সাতকানিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ষোলোটি ইউনিয়নের নির্বাচন নির্বাচনকে সামনে রেখে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা তবে ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা এদিকে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিস সপ্তম ধাপে চট্টগ্রামের সাতকা নিয়ে ষোলোটি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন নির্বাচনকে সামনে রেখে কাকডাকা ভোট থেকে শুরু করে রাত পর্যন্ত প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন দিচ্ছেন নানা প্রতিশ্রুতি তবে ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন তারা গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে যিনি দাঁড়াবেন এরকম একটা ভালো প্রার্থী আমরা চাই আমরা সুষ্ঠু বলছি চাই বলতে দিয়ে যা যা হোক আমি শুভেচ্ছা প্রার্থীরা ভোটারদের সাথে গণসংযোগ এবং হ্যান্ডবিল বিলির পাশাপাশি এলাকার উন্নয়নে জনগণকে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি আগামী সাতই ফেব্রুয়ারি বিপুল ভোটে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এই নৌকা নৌকার বিজয় সুনিশ্চিত করে ইনশাল্লাহ আমি উপহার দিতে পারবো বলে আশা প্রকাশ করি আমি এই জনগণের মাঝে যে উৎসাহ ওরা উদ্দীপনা দেখতেছি আশা করি তারা সুষ্ঠু সুষ্ঠু নির্বাচন করা সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ পেলেই আমাকে তারা জয়যুক্ত করবেন এদিকে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সাতকানিয়া উপজেলা নির্বাচন অফিস পুলিশের পাশাপাশি বিজেপি এবং ডিএম থাকবেন বিষয়টা দেখবেন প্রভাব খাটিয়ে কোনো ভোট প্রদানে ব্যবস্থা করতে পারবেন না এটাতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর ভোটাররাই সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে উপস্থিত থেকে ভোট দেবেন নির্বাচন হোক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এমনটাই প্রত্যাশা সবার শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক খুলনায় জেলা জমি রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে গিয়ে হয়রানি ও বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা অভিযোগ রয়েছে টু পার্সেন্ট কমিশন না দিলে কোন কাজই হয় না জেলা রেজিস্ট্রি অফিসে এমন অভিযোগ পেয়ে সরেজমিনে জমিনে এ বিষয়ে জেলা রেজিস্ট্রারের কাছে জানতে চাইলে সেখানেও অপদস্থ হতে হয় গণমাধ্যম কর্মীদের খুলনা পৌর প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত খুলনার দীঘলিয়া উপজেলার নগরঘাট এলাকায় ছয় একর জমির মালিক এম এ কাশেম ও তার ভাই নূরে কাদের তাদের এ ছয় একর জমির মধ্যে কিছু জমি ক্রয় করতে গেলে জমির কমিশন রেজিস্ট্রির প্রয়োজন পড়ে সে মোতাবেক গেল বছর সতেরোই সেপ্টেম্বর ক্রেতা এনামুল হক এবং কায়ুম দীঘলিয়া সাব রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করলে সেখানে তাদের কাছে সরকারি ফি বাদেও অতিরিক্ত পাঁচ লক্ষ উৎকোচ দাবি করা হয় পাঁচ লক্ষ টাকার মধ্যে চার লক্ষ টাকা ও বিমানের টিকিটও প্রদান করেন জমির ক্রেতারা আঠারোই সেপ্টেম্বর ঢাকায় চেয়ে আবারও টাকা এক পর্যায়ে জমিটি রেজিস্ট্রি না করে চলে আসেন দিঘলিয়া সাব রেজিস্ট্রার শুভ্রা রানী এদিকে দীঘলিয়া সাব রেজিস্টারের বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারের কাছে অভিযোগ করতে গেলে ভুক্তভোগীদের সাথে হয়রানি ও চরম দুর্ব্যবহার করেন জেলা রেজিস্ট্রার এমন অভিযোগ বুক্ত ফুকিতের যারা সাইবার কাচও যায় তিনিও আমার করার কুসুর하다 না এরকম গুস্কর সাবরেস্টর দিয়ে আমরা কোন দলিল করাবো না আমাদের যত প্রপাইড থাকুক আমরা এরকম ফলায় রাখব খুলনা জেলার রেজিস্ট্রি অফিসের দুনিতির বিষয়ে মুখ করেন জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক খুলনা জেলা রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে অভিযোগের অন্ত ছিল না তার প্রতি উপজেলা সাবরেস্টর জএ নিয়মে তোমাদের চলতিpale যা বলে তাই মাইনে যদি তোমরা কাজ করতে পারো করবা যে না মা করবা

কাছে জানতে চাইলে প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও ভুক্তভোগীদের অভিযোগগুলো তুলে ধরা হলে দীপক কুমার জ্বলে ওঠেন একাধিক গণমাধ্যম কর্মীদের সাথে একজন জনগণের সেবক যেমন আচরণ করলেন সেখানে সাধারণের সাথে সম্পর্কের বিষয়টিকে আর কোনোভাবেই বিশেষায়িত করার প্রয়োজন পড়ে না রয়েছে সুনির্দিষ্ট অভিযোগ তথা বহাল তোরবিয়াতে জেলা রেজিস্ট্রি অফিসের এমন কর্মকর্তাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর সঠিক তদন্ত চান খুলনার ভুক্তভোগীরা ডেস্ক